Hey all my beautiful people and friends over there. This is our another travel vlog. Hoping you guys are going very good, healthy in this scorching summer. So let's go. আমরা এখন অনেকটা পথই অতিক্রম করে চলে এসেছি। আমাদের ট্রেন ছেড়েছিল হাওড়া থেকে 12:50 তে আর আমাদের পৌঁছানোর টাইম হচ্ছে 9:10 PM। সো আমরা এখন এটা এখন বিকেল বেলা হয়েছে, তো খুব চারিদিকটা সুন্দর লাগছে। পরন্ত সূর্য সন্ধ্যের একটু আগে পাহাড়গুলো দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এভরিওয়ান, আমরা এখানে ঘুরতে গেছিলাম, জায়গাটা হচ্ছে রাঁচি। হঠাৎ করেই ট্যুর প্ল্যান হয়, তো তারপরে আমরা ঘুরতে চলে যাই, কিন্তু এত বেশি গরম ছিল, ভীষণ বেশি গরম ছিল, জাস্ট নেওয়া যাচ্ছিলো না। তো আমাদের সামনেই আজকে আমাদের এই পুরো জার্নিটাকে তুলে ধরার চেষ্টা করছি একটা ছোট্ট ভিডিওর থ্রুতে। আর আমরা এখন আছি 10 মিনিট ফলসে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। লেটস গো, আমাদের সাথে থাকো আর ভিডিওটাকে শেষ অবধি দেখো। আই হোপ কি তোমরা এনজয় করবে। এখানে আমি খুব বেশি ইনফরমেশান কিছু দিইনি, বিকজ এইসব ইনফরমেশান তোমরা অন্য অনেক চ্যানেলেই পেয়ে যাবে। এটা জাস্ট আমাদের একটা শেয়ার, জাস্ট জার্নির একটা শেয়ার। সো জাস্ট এনজয় করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এক বুন্দ স্প্রাইট ফর সামার কা, উফ এত গরম লাগছিল না কি বলবো। স্প্রাইটই তখন মনে হচ্ছিল আমাকে মুক্তি দেবে, ভীষণ বেশি গরম। অ্যাকচুয়ালি এই সিজনটাতে না, এই ওয়েদার, এই সিজনটাতে রাঁচি আমার মনে হয় ঠিক পারফেক্ট না। যদিও আমরা অনেক কিছু সুন্দরভাবে দেখেছি ওখানকার লোকালস যারা, তারা বলছিলেন কি যে এই টাইমে যেহেতু জল বেশি থাকে না, ড্রাই ওয়েদার, তো সেই জন্য কি হয় সমস্ত কিছু ওপেন আপ হয়ে যায়, তো দেখা যায়। কিন্তু যখন জল থাকে তখন পাথরগুলো জলের নিচে থাকে, তো সেই হিসাবে দেখা যায় না। বাট সেই সময় অবশ্যই একটা মানে অনেক বেশি ওয়েদার, অনেক বেশি গ্রিন থাকে অ্যান্ড জলও থাকে, তো আরও অনেক বেশি এনজয় করা যায় মোদ্দা কথা। তো আমার কাছে মনে হয়েছে কি এই টাইমে আমাদের রাঁচি, তোমাদেরকে বলবো তোমরা যদি যেতে চাও, বাট এখন যেও না। ওখানে সবাই বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি ইজ পারফেক্ট। অ্যাকচুয়ালি সিজন শুরু হয় সেপ্টেম্বর অক্টোবর থেকেই, মার্চ অবধি গুড, বাট আমাদের এই টাইমে যাওয়াটা একটু টাফ হয়ে গেছিলো। ওয়েদারটা খুবই হার্ড ছিল, ভীষণ বেশি গরম ছিল। ওকে দেখো, এটা রিমিক্স ফলস। আমরা রিমিক্স ফলসে খুব মজা পেয়েছি, রিমিক্স ফলসের ঝর্ণা, মানে জলের যে ফ্লো সেটা এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল। রিমিক্স ফলটা আমার সব থেকে বেস্ট লেগেছে, বেস্ট লেগেছে। আমার তো খুব স্নান করতে ইচ্ছা করছিলো, যদিও আমি পা ভিজিয়েছি, খুব ভালো লাগছিলো। দেখো তোমরা, যাবো না।
হবে না।